বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবি নিয়ে একটি বিক্ষোভ প্রদর্শন করলেন অমরপুর সিআইটিইউ মহকুমা কমিটি। বুধবার সকালে অমরপুর সিপিআইএম মহকুমা সদর কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সিআইটিইউ কর্মীরা। উপস্থিত ছিলেন সিটু নেতা প্রহ্লাদ পাল প্রমুখরা। সিটু নেতা প্রহ্লাদ পাল বলেন, বিদ্যুতের বিল প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে, না হলে তাদের এই আন্দোলন আরো তেজি করা হবে। বিদ্যুৎ ক্ষেত্রগুলোতে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হবে। আজকে সারা দেশে বিদ্যুৎ কর্মী, বিদ্যুৎ বাস্তুকার, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সমস্ত কর্মীরা আজকে প্রতিবাদে সামিল হচ্ছেন গোটা দেশব্যাপী। আপনারা জানেন সারা দেশে কৃষকরা একটা দীর্ঘ লড়াইতে সামিল আছে আজকে গোটা দেশের মধ্যেই, এবং এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে বাজেট উত্থাপন হয়েছে, এই বাজেটের মধ্যেও আমরা লক্ষ্য করলাম কৃষকদের স্বার্থের কথা সে অর্থে কিছু বলা নেই। আর অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে, বিমান, রেল, সমস্ত ক্ষেত্রকে আজকে বেসরকারিকরণ, অর্থাৎ স্বাধীনতার এই সময়টুকুর মধ্যে দেশের যা সম্পদ তৈরি হয়েছিল আজকে সমস্ত সম্পদটাকেই তারা বিক্রি করে দিতে চায়। একদিকে বলছে আত্মনির্ভর ভারত, ভারতবর্ষ আত্মনির্ভর করতে হবে, এই কথা বলেই দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, আপনি যদি আপনার জমি সম্পদ বিক্রি করে দেন, তাহলে আপনি কি আপনার আত্মনির্ভরতা থাকবে? থাকবে না তো, আপনি ভিক্ষুক হয়ে যাবেন দুদিন বাদে।